মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাবল কালারের লেডিস কার্ডিগানের ডিজাইন। এই ডিজাইনটা আপনারা লেডিস কার্ডিগানেও দিতে পারেন, আবার যদি বাচ্চাদের সুইটার তৈরি করেন তাতেও দিতে পারেন। দেখুন, এটা হচ্ছে এই ডিজাইনটা, এবং এই ডিজাইনটা খুব সহজ একটা ডিজাইন, এবং এই ডিজাইনটা মাত্র দু কাটির একটা ডিজাইন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। চলো শুরু করি আজকের ভিডিও। দেখুন, এটা একটা ডাবল কালারের ডিজাইন, ঠিক আছে? এখানে আমি তুঁতে এবং টমেটো কালার, এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা করেছি। ডিজাইনটা করেছি তুঁতে দিয়ে, আর বেস কালারটা দিয়েছি টমেটো কালার। এবং এটা আমি কিন্তু মোটা উলে করেছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে উলটা, দেখুন অনেকটাই কিন্তু মোটা উল, ঠিক আছে? আমি কিন্তু মোটা উলে ডিজাইনটা করেছি। তো আপনারা মনে করলে আপনারা পাতলা উলেও করতে পারেন, যে নর্মাল উলে আমরা সোয়েটার বুনি সেরকম পাতলা উলেও আপনারা ডিজাইনটা করতে পারেন। তবে আমি এই ডিজাইনটা মোটা উলে করেছি, এবং ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগে এই মোটা উলে করে। তো এখানে প্রথমে আপনারা বর্ডার বুনে নেবেন। বর্ডার বোনার পর আপনারা ছ কাটি সোজা পিঠে সোজা, উল্টো পিঠে উল্টো, এইভাবে ছ কাটা আপনারা এই বর্ডার বোনার পর বুনে নেবেন। নেবার পর আপনারা এই ডিজাইনটা শুরু করবেন এই তুঁতে কালারের উল্টা দিয়ে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তুঁতে কালারের উল্টা দিয়ে কিভাবে আমরা ডিজাইনটা শুরু করি। শুরু করছি ডিজাইনের ফার্স্ট কাঁটা, ফার্স্ট ঘরটা, প্রথম ঘরটা আমি নর্মাল সোজা বুনে নিলাম, ঠিক আছে? ফার্স্ট ঘরটা নর্মাল সোজা বুনে নিলাম। এরপর কি করব, এরপর আমি দেখুন একটা ঘর, দুটো ঘর, দুটো ঘরের পর আমি কাঁটাটা এইভাবে মাঝখান দিয়ে ঢোকালাম। দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তাই তো? তিন নম্বর ঘরটা নেব না, একটা ঘর দুটো ঘরের পর আমি কাঁটাটা এইভাবে দু নম্বর আর তিন নম্বর ঘরের মাঝখান দিয়ে কাঁটাটাকে আমি ঢোকালাম। ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম, ঠিক আছে? এই দুটো ঘর ফেলিনি কিন্তু, রয়ে গেছে। এবার কি করব, উলটাকে সামনে দিকে ঘোরালাম, ঘুরিয়ে এই দুটো ঘরকে সোজা বুনবো। কিভাবে? পিছন দিক দিয়ে, দেখুন কাঁটাটা পিছন দিকে নিয়ে গেছি, পিছন দিক দিয়ে সোজা বুনবো। এবং যেহেতু উলটা আমার সামনে রয়েছে, অর্থাৎ যেভাবে উল্টো বুনি সেভাবে রয়েছে, উলটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে একটা সোজা ঘর আমি তুলে নিলাম আর ঘরগুলো ফেলে দিলাম। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন একটা ঘর, দুটো ঘর, এটা তিনটে ঘর, তাহলে এই দু নম্বর ঘর আর তিন নম্বর ঘরের মাঝখান দিয়ে আমি কাঁটাটাকে ঢোকালাম, ঢোকালাম কাঁটাটা ঢোকালাম, ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম, নিলাম। নেবার পর উলটাকে সামনে দিকে ঘোরালাম, যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে সামনে দিকে উলটাকে ঘুরিয়ে নিলাম। নিয়ে কাঁটায় যে দুটো ঘর রয়েছে এই দুটো ঘরকে এইভাবে কাঁটাটাকে পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে উল্টাকে পেঁচিয়ে নিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম, ঠিক আছে? এইভাবে হচ্ছে, অর্থাৎ দুটো ঘর বুনে আমরা তিনটে ঘর তুলছি। আবার দেখুন মাঝখান দিয়ে কাঁটাটা মাঝখান দিয়ে ঢোকালাম, একটা সোজা ঘর তুললাম, উলটাকে সামনে দিকে ঘোরালাম, যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে সামনে দিকে ঘুরিয়ে নিলাম। নেবার পর কাঁটাটাকে সামনে দিক দিয়ে ঢুকিয়ে কাঁটাটাকে পিছন দিকে নিয়ে গিয়ে আমরা উলটাকে পেঁচিয়ে নিয়ে একটা সোজা ঘর তুললাম, অর্থাৎ দুটো ঘর বুনছি তিনটে ঘর আমার উঠছে। আবার একই প্রসেসে করব, দুটো ঘরের পর কাঁটাটাকে ঢোকাবো, একটা ঘর তুলে নিলাম, উল্টা সামনে দিকে ঘোরালাম, কাঁটাটা সামনে দিক দিয়ে দুটো ঘরকে একসাথে নিতে হবে, দুটো ঘরকে একসাথে নিয়ে
কাঁটাটা এইভাবে পিছন দিকে নিয়ে চলে গেলাম, দুটো ঘর উঠেছে কিনা সবসময় দেখবেন। তারপরে উল্টা পেঁচিয়ে নিয়ে একটা সোজা ঘর বুনে তুললাম এবং ওই ঘরগুলো ফেলে নিলাম। আবার কাঁটাটা ঢোকালাম পিছন দিক দিয়ে, কাঁটা ঢুকিয়ে একটা ঘর সোজা উল্টার সামনে দিকে নিয়ে এলাম। এবার দুটো ঘরকে একসঙ্গে কাঁটায় প্রথমে তুলে নিলাম, নিয়ে কাঁটাটা পিছন দিকে নিয়ে যাচ্ছি। প্রথমে সামনে দিক দিয়ে ঘরটা তুলে নিয়ে তারপরে পিছন দিকে কাঁটাটা নিয়ে যেতে হবে। ঘরটা প্রথমে সামনে দিয়ে তুলে তারপর কাঁটাটা পিছন দিকে নিয়ে গেলাম। পিছন দিকে নিয়ে গিয়ে উল্টাকে এইভাবে পেঁচিয়ে একটা সোজা ঘর তুলে এই দুটো ঘর ফেলে দিলাম। একই প্রসেসে পুরোটা করব। কাঁটাটা আবার ঢোকালাম, দুটো ঘরের পর কাঁটাটা ঢোকাচ্ছি, একটা দুটো, এই যে একটা দুটো ঘর, দুটো ঘরের পর কাঁটাটা এইভাবে ঢোকাচ্ছি। ঢুকিয়ে একটা সোজা ঘর তুললাম, তোলার পর উল্টা সামনে দিকে নিয়ে এলাম, যেভাবে উল্টো বুনি সেভাবে উল্টা সামনে দিকে নিয়ে চলে এলাম। নিয়ে এসে এই দুটো ঘর একসাথে কাঁটায় তুলে কাঁটাটা এইভাবে চেপে পিছন দিকে কাঁটাটাকে নিয়ে চলে গেলাম। নিয়ে গিয়ে উল্টা এইভাবে পেঁচিয়ে নিয়ে একটা সোজা ঘর তুলে এই দুটো ঘর ফেলে দিলাম। ঠিক আছে, আবার একই প্রসেসে করব। দুটো ঘর কমপ্লিট করে তিন নম্বর ঘরের আগে কাঁটাটা এইভাবে ঢুকিয়ে একটা ঘর তুললাম, উল্টা সামনে দিকে ঘুরিয়ে নিলাম, যেভাবে উল্টো বুনি সেভাবে ঘুরিয়ে নিলাম। নিয়ে এই দুটো ঘর কাঁটায় একসাথে তুলে কাঁটাটা পিছন দিকে নিয়ে গেলাম। কাঁটাটা পিছন দিকে নিয়ে গিয়ে উল্টা এইভাবে পেঁচিয়ে নিয়ে একটা ঘর সোজা। দেখুন প্রত্যেকটাতে তিনটে করে ঘর উঠছে। দেখুন আমরা একদম কাঁটার শেষের দিকে চলে এসেছি। কাঁটায় আমার এখানে ঘর আছে আর পাঁচটা, ঠিক আছে। দুটো ঘরের পর যেমন ভাবে করার তেমনভাবে দুটো ঘরের পর এইভাবে তুললাম ঘরটা, উল্টা সামনে দিকে ঘোরালাম। দুটো ঘরের মধ্যে প্রথমে কাঁটাটা ঢুকিয়ে কাঁটাটা পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম। আর কাঁটায় রয়েছে তিনটে ঘর। তিনটে ঘরের মধ্যে আমি কি করব, প্রথমে একই প্রসেসে যেমন এই দুটো ঘরের পর ঢোকাতে হবে কাঁটাটা, তেমন দুটো ঘরের পর কাঁটাটা ঢোকালাম, একটা ঘর তুলে নিলাম, উল্টা সামনে দিকে ঘোরালাম, দুটো ঘর একসাথে কাঁটায় তুললাম, তুলে কাঁটাটা পিছন দিক দিয়ে ঢোকালাম, দুটো ঘরেতেই রয়েছে কাঁটাটা। এরপর উল্টা এইভাবে পেঁচিয়ে নিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম, নিয়ে ঘরটা ফেলে দিলাম। এবার লাস্টের ঘরটা কি করব, লাস্টের একটা ঘর রয়ে গেছে, এটা আমি সোজা বুনে নিলাম। চলে এলাম ডিজাইনে সেকেন্ড কাঁটায়। কি করব, ফার্স্ট ঘরটা উল্টো বুনব, নর্মাল যেমন উল্টো বুনি উল্টো বুনে নিলাম। এবার উল্টাকে সামনে দিকে ঘুরিয়ে দেবো, যেভাবে সোজা বুনি সেভাবে সামনে দিকে ঘুরিয়ে দেবো। দিয়ে কি করব, এখানে এই যে আমরা দুটো ঘর বুনে তিনটে ঘর তুলেছি, তো দুটো ঘর বুনেছি তিনটে ঘর তুলেছি, তিনটে ঘরের মধ্যে মাঝখানের যে ঘরটা সেটা এইভাবে কাঁটার ওপর দিয়ে নিয়ে চলে এলাম। ঘরটাকে নিয়ে এসে উল্টাকে পিছন দিকে ঘোরালাম, কারণ এখন আমরা উল্টো বুনব। এই যে দুটো ঘর কাঁটায় রয়েছে এই দুটো ঘরকে একসাথে নিয়ে উল্টো বুনব। সবসময় দেখবেন দুটো ঘর যেন কাঁটায় ওঠে। উল্টো বুনলাম, তাহলে কি হলো, আমরা দুটো ঘর বুনে তিনটে ঘর করেছিলাম, এখন তিনটে ঘর থেকে বুনে দুটো ঘরে ফিরে এলাম। আবার একই প্রসেসে করব। দেখুন উল্টাকে প্রথমে আমরা কি করলাম, সামনে দিকে ঘোরালাম, ঘোরানোর পর মাঝখানের যে ঘরটা আছে, তিনটে ঘরের মধ্যে মাঝখানের যে ঘরটা আছে, মাঝখানের ঘরটাকে কাঁটায় তুললাম, তুলে এইভাবে নিয়ে চলে এলাম। এই কাঁটাতে ফেললাম না, কিন্তু কাঁটাতেই থাকবে ঘরটা, ঠিক আছে। এবার উল্টার সামনে দিকে মানে আমার দিকে ঘোরালাম, যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে ঘোরালাম। এই যে দুটো ঘর আছে, দুটো ঘরকে একসাথে বুনে একটা উল্টো ঘর তুলে নিলাম। দেখুন আমার ঘরগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে কাঁটায়, ঠিক আছে। একইভাবে পুরোটা করব,
আবার উল্টাকে সামনে দিকে ঘোরাবো, যেভাবে সোজা বুনি সেভাবে সামনে দিকে উল্টাকে ঘুরিয়ে নিলাম। নিয়ে এই তিনটে ঘরের মধ্যে মাঝখানের ঘরটাকে তুলে নিয়ে চলে এলাম এই কাঁটায়। এই ঘরটা কিন্তু থেকে যাবে, এটা ফেলবো না, ঘরটা থেকে গেল। উল্টাকে পিছন দিকে আবার ঘোরালাম, আমার দিকে ঘোরালাম। এই যে এখন কাঁটায় দুটো ঘর আছে, এই দুটো ঘরকে আমি একসাথে বুনে একটা উল্টো ঘর তুলে এই দুটো ঘর ফেলে দিলাম। ঠিক আছে, আবার একই পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। উল্টাকে সামনে দিকে ঘোরাচ্ছি, যেভাবে আমরা সামনে দিকে উল্টাকে ঘোরাই সোজা বোনার জন্য সেভাবে ঘোরালাম। ঘোরানোর পর তিনটে ঘরের মধ্যে মাঝখানের যে ঘরটা, মাঝখানের ঘরটাকে কাঁটায় নিয়ে, মাঝখানের ঘরটা কাঁটায় নিয়ে এইভাবে ঘরটাকে এই কাঁটায় নিয়ে নিলাম। নিয়ে নেবার পর এই কাঁটায় এই ঘরটা থেকে গেল, এটা কিছু করবো না, বুনবও না, কিছু করবো না, ঘরটা থেকে গেল। এইবার উল্টাকে পিছন দিকে ঘোরালাম, এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম। দেখুন নিচটা একটু দেখায়, এইভাবে করছে। একই প্রসেসে করব, উল্টা আবার সামনে দিকে ঘোরাবো, মাঝখানের ঘরটা তুলে নিলাম, মাঝখানের ঘরটা তুলে এই কাঁটায় নিয়ে নিলাম, উল্টাকে আমার দিকে ঘোরালাম। এই দুটো ঘর আছে, দুটো ঘরকে একসাথে বুনে একটা উল্টো ঘর তুলে দুটো ঘর ফেলে নিলাম। এইভাবে আমি পুরো কাঁটাটা কমপ্লিট করে নিচ্ছি। এটা ডিজাইনে দু নম্বর কাঁটা চলছে। এইভাবেই আমাকে তিনটে ঘরকে বুনে দুটো ঘর করতে হবে। দেখুন আমার পুরোটা বোনা হয়ে গেল, লাস্টে একটা ঘর আছে, এটা আমি উল্টো বুনে দিলাম। তাহলে আমার ডিজাইনে দু নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনে তিন নম্বর কাঁটায়, চলে এলাম। কি করব এখন, এই বেস কালারের উল্টা দিয়ে, অর্থাৎ এই টমেটো কালারের উল্টা দিয়ে সমস্ত ঘর আমি সোজা বুনব। যতগুলো ঘর আছে সমস্ত ঘর আমি এখন সোজা বুনব, এইভাবে ছ কাটি বুনব, সোজা পিঠে সোজা, উল্টো পিঠে উল্টো, এইভাবে আমি ছ কাটি বুনব। বুনে আবার আপনাদের যেভাবে এতক্ষণের ডিজাইনটা দেখালাম ওইভাবেই কিন্তু ডিজাইনটা আবার শুরু করতে হবে, একই পদ্ধতিতে। দেখুন আমি দেখাচ্ছি সামনেটা আপনাদের, দেখুন, এই দেখুন, এইভাবেই করেছি, ছ কাটি করে করেছি, আবার এই ডিজাইনটা করেছি, আবার ছ কাটি করে বেস কালার দিয়ে করেছি, আবার ডিজাইনটা করেছি, এইভাবেই করেছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন।